আমার এক তো বন্ধু আছে যার আত্মবিশ্বাস 2000% মানে 144 কোয়ালিটি ওর মুক্ত, কিন্তু উজি মেয়ে গেলে প্রপোজ করে তাদের 1000 আসি, মানে পাড়াতে নতুন মেয়ে লঞ্চ হলে ওইটা ওয়ার, মানে যাকে ও দেখে তাকে ও ভালোবাসতে লেগে যায়। ফার্স্ট সাইড লাভ যেটা হয় মানে প্রথম দেখাতে ভালোবাসা, সেটা তো দুই দিন মধ্যে পিএইচডি করে নিচ্ছে। উঠাইলে কম গাল দিন ওই পাকামোর জন্য, এখন বুঝতে পারছি ওরাই অরিজিনাল রাইডার রে, ওরাই অরিজিনাল রাইডার। কালকে দুটো বন্ধু আমাদের ঘরে এসেছিল, আমি একটা ছশো থামথাম নিয়ে এলাম, ভাবলাম সবাই খাবো, কিন্তু ওদেরকে দিবার আগে বলে দিলাম দেখ ভাই এক ঢুকে যত টাটকা তত খাবে, এক ঢুকের বেশি লয়। ওরা বলে বেশ ঠিক আছে, তো তোমরা বিশ্বাস করবে না দু বন্ধু মিলে এক ঢুক করলে একটা ছশো থামসাপ শেষ, মানে একটা ছশো থামসাপ দু ঢুকে লেভেল খুঁটি খাবে তার হিঙ্গল, মানে একটা মানুষের পক্ষে তো অসম্ভব এটা গ্যারান্টি, কারণ একটা মানুষ কোথা খাবে, মুখে মুখ খাবে, ওরা নাকে ভরে ভরে খেয়েছিল, মানে এটার জন্য ওদের ওয়ার্ল্ড গিনেস বুকে নাম লেখানো দরকার, ওদের প্যাট ল ইন্ডিয়া গেট। পাল্টে দিছি ডাইরেক্ট, আজকে তো মাত্র 28 রেখেছি, অন্যদিন তো বেশি রেখে 40-50 রাখি, তাহলে তুই কোনোদিন আমার স্ট্যাটাস ফুল দেখিস না কি বন্ধুরা ভাই, তুই আজকে চিনে নিলাম দেখে ভাই, বা ভাই বা বা আমি লোককে গাল দিয়ে যাবো, লোককে আমার স্ট্যাটাস দেখে না, আমার ঘরের ছেলে তুই বন্ধুরা, আমার কলেজ আর টুকরো তুই আমার স্ট্যাটাস দেখি না, যা তুই আমার বন্ধু স্যার যা পালাঙ্গি পালাঙ্গ মরে যাবে, যা আমার স্ট্যাটাস নিজের বন্ধুগুলো দেখছি না, বা ভাই বা ঠিক আছে রে, ঠিক আছে বেশ ঠিক আছে। আগে একটা সিরিয়াল হতো সাকালাকা বুম বুম, যারা যারা দেখেছে তারা জানে, ওইটাতে একটা ছেলের কাছে একটা মাথা মোটা পেন্সিল ছিল, ওই পেন্সিলটা তুই যাই আঁকতো সেটা সত্যি হয়ে যেত। তো আমি কাল ভাবছিলাম ভুলে ভাটকে হঠাৎ করে ওই পেন্সিলটা যদি আমার কোনো বন্ধুর হাতে পড়ে যায়, সিরিয়ালি বলছি খেয়ে দিয়ে সারা রাত সারা দিন ওই মালটা শুধু মেয়ের ছবি আঁকবে, তোমরাই বিবেক করো বলো মরা ঘরে কে লাইন মারে, হালকা লাইন মোটা লাইন কে মারে, আমার বন্ধু বলে মারে।